অশোকনগর বিধানসভার গুমা 1 নম্বর পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুনের অভিযোগ। মৃতের নাম বিজন দাস, বয়স আনুমানিক 49। তার বাড়ির সামনেই এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। কানে এবং মাথায় গুলি লাগার পরেই তাকে বারাসাত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রাজনীতি নাকি ব্যক্তিগত কোনো আক্রোশ, খুনের তদন্ত করতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আমি ওই চেঁচামেচি শুনেই নিচে নামলাম, ঘরে গিয়ে দেখি তো রক্ত রক্ত একদম। ওই আমাদের বিজন দাস ঘুমিয়েছিল, এবার বেরোনোর সময় কেউ একজন দেখেছে যে গৌতম দাস অন্তদন্ত হয়ে বেরোচ্ছে ঘর থেকে। শত্রু তো ছিল, ইনালে গুলি করবে কেন, একজন হ্যাঁ ঘুমোচ্ছিল, মনে হয় 3টা কি 2টো, যাই হোক করেছে। শাসক দলের এই নেতার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, পরিবারে নেমেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে বারাসাত হাসপাতালে পৌঁছন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শোক প্রকাশ করে তিনি জানিয়েছেন, বিজনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এতে দলের অনেক বড় ক্ষতি হয়ে গেল, তবে পুরো ঘটনার তদন্ত করবে পুলিশ। মর্মান্তিক ঘটনা আমাদের দলের জন্য, এটা অপূরণীয় ক্ষতি, কেননা বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে, যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপপ্রধান ছিল, তাকে যে এইভাবে খুন হতে হলো এটা অবিশ্বাস্য লাগছে। সেটা তো তদন্ত সাপেক্ষ, পুলিশ দেখছে, প্রশাসন ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে কয়েকজনকে শুনলাম, সুতরাং সেটা তো তারা দেখছে। না না, এই রাত্রিরে কোনো খবরই নেই, আমার কাছে এটাই খবর আসলো যে ওর গুলি লেগেছে, আমি সেই জন্য দেখতে এসেছিলাম। না সেটা এখনো এনারা তো কিছু বলবেন না, তদন্তের জন্য তদন্ত চলছে, তদন্ত করে বলবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।